দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, সত্যের পক্ষে সমাজের সাথে। বিভিন্ন দাবি নিয়ে ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে ডেপুটেশন দিল বিজেপি। সরকার নির্ধারিত দামে চাষিদের সার বিক্রির ব্যবস্থা করা, সমস্ত চাষিদের কিষাণ সম্মান নিধি দেওয়া, কিষাণ ক্রেডিট কার্ড প্রদান, কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি দেওয়ার ক্ষেত্রে সরল পদ্ধতি আনাসহ মোট ছ দফা দাবিতে খাতড়া ব্লক সহ কৃষি আধিকারিককে ডেপুটেশন দিল বিজেপি নেতৃত্ব। বুধবার সকালে দলের কিষাণ মোর্চার তরফে ওই ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন খাতড়া মণ্ডলের সভাপতি আদিনাথ দে, বাঁকুড়া জেলা কিষাণ মোর্চার সভাপতি ধবলেন্দু মিশ্র সহ সংগঠনের স্থানীয় নেতৃত্ব। এ বিষয়ে খাতড়া ব্লক সহ কৃষি আধিকারিক দীপক মণ্ডল বলেন, ওনারা ডেপুটেশন দিয়েছেন, ওনাদের জানিয়েছি সারের দাম সরকারি হারেই চাষিরা যাতে পান তার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে খাতড়া বিজেপি মণ্ডলের সভাপতি আদিনাথ দে কি বলছেন শুনুন। আজকে আমাদের ডেপুটেশন ছিল যে সরকারের নির্ধারিত যে দাম সারের, তার থেকে বেশি নেওয়া চলবে না। আমাদের আমরা সাহেবের কাছে ডেপুটেশন দিলাম, ওনাকে বললাম আমাদের দাবি ওনার কাছে রেখেছি। উনি আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে কোনো মতেই 266 টাকা যে দাম আছে ইউরিয়া, তার থেকে বেশি কোনো মতে দিতে দেওয়া যাবে না। এখন এখানে কিছু ব্যবসায়ী আছেন যারা 266 টাকা দাম নিচ্ছেন ঠিকই, কিন্তু তার সাথে জিঙ্ক বলে 2 প্যাকেট দিয়ে 150 টাকা নিয়ে 450 টাকা 450 টাকা এর মানে বিল ওনারা করছে। বাঁকুড়া জেলা কিষাণ মোর্চার সভাপতি ধবলেন্দু মিশ্র বলেন, রাসায়নিক সার সেটা কৃষকরা অনেক বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন, সেটাই আমাদের দাবি ছিল যে সরকার নির্ধারিত মূল্যে অর্থাৎ ব্যাগের উপরে যে প্রিন্টেড মূল্যটা আছে সেটাই নিতে হবে। আমরা সেটা দাবি করেছি যে পর্যাপ্ত রাসায়নিক সার আছে, অভাবের কোনো সুযোগই নেই, তাহলে কৃত্রিম অভাব যাতে না হয়, যাতে প্রিন্টেড মূল্যেই চাষিরা কিনতে পায় সেই ব্যবস্থাটা সুনিশ্চিত করতে হবে। তাছাড়াও কৃষি যন্ত্রপাতি এবং অফিস থেকে যে সমস্ত বীজ সার দেওয়া হয় সেই ব্যাপারে যারা প্রকৃত চাষি তারা যেন পায় সেটা সুনিশ্চিত করতে হবে। এবং উনি বলেছেন যে সহানুভূতির সাথে আপনাদের কথাগুলো আমি শুনলাম এবং আমি চেষ্টা করব যাতে কৃষকরা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না। খাতড়া ব্লক সহ কৃষি আধিকারিক দীপক মণ্ডল বলেন, এটা নিয়ে একটা ডেপুটেশনও হয়েছে, তো আমরা আগামীকাল অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম, তো সেটা নিয়ে আমাদের অনেক দীর্ঘক্ষণ আলোচনা হওয়ার পর আমরা সারের দামটা মোটামুটি একটা জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি, যেটা 266.50 রেট, যে রেটটাই চাষিরা পাবে এটা আমাদের কথা হয়েছে। এমনকি আজকে একটা ডেপুটেশন দিতেও এসেছিলেন যে ভারতীয় জনতা পার্টির ওনারা এসেছিলেন, তো ওনাদেরকেও আমি এটা নিয়েও বলেছি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এমনকি ওনারা কৃষক বন্ধু এবং আমাদের যেটা PM কিষাণ আছে সেটা নিয়েও আমার কাছে জানতে এসেছিলেন, তো এটা অলরেডি আমরা সাব ডিভিশনের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করে আছি, যেখানে 115% পর্যন্ত আমাদের চাষিদের এনরোলমেন্ট হয়ে গেছে। তো সেই কারণে আমরা বলেছি যদি আরও কোনো চাষি যদি আমাদের থেকে থাকে তাহলে আমরা তাদের এনরোল যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেবো। দুয়ারে সরকারে চলছে, অফিসও আমরা একটা খোলা রেখেছি, আমরা যতটা সম্ভব যত তাড়াতাড়ি পারি আমরা এটাকে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস।